চলা হবে না এই কথা কেউই বলে নাই। কেউ কেউ বলেছেন মাকরুহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্ক মানে মুখ ঢেকে সলা অফার করতে নিষেধ করেছেন, সুতরাং সেটা মাকরুহ হবে। আচ্ছা, কিন্তু যদি কোনো কারণ থাকে, আদ দরুরাতু তুবিহু আল মাহজুরাত, উসুলের একটা কায়দা হচ্ছে যে মানে যখন মানে অবস্থা খুবই কঠিন হবে আপনার, মানে একেবারে দরুরতের সময়ে, একান্ত প্রয়োজনের সময়ে অনেক কি বলে যে নিষিদ্ধ ব্যাপারগুলো বৈধতা পায়। এই দৃষ্টিকোণ থেকে মাস্ক পরা যদি একজন মানুষের শারীরিক সেফটির ক্ষেত্রে আপনার বড় রকমের একটা রোল পালন করে, সেক্ষেত্রে আমরা বলবো মাস্ক পরে সলা অফার করাতে কোনো অসুবিধা নাই, যেহেতু বর্তমানে করোনা ভাইরাস এই প্যান্ডামিকে মাস্ক পরাটাকে প্রেসক্রাইব করা হচ্ছে, ডক্টররা করছেন। আমরা যদিও সে ব্যাপারে স্পেশালিস্ট না, যারা স্পেশালিস্ট আছেন ডক্টররা বলছেন মাস্ক পরাটা মানে মোর দেন আপনার মাস্ক না পরার চেয়ে সেফ। সো ডেফিনেটলি আপনি সেটা পরে সালা অফার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা বলবো যে আপনি মাস্ক পরবেন না, এটা মাকরু। তবে এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে উনি কখনোই মাস্ক পরেন না, পাবলিক ট্রান্সপোর্ট উনি যাতায়াত করেন সেখানে মাস্ক পরেন না, উনি বাজারে গেলেন কেনাকাটা করতে সেখানে মাস্ক পরেন না, কিন্তু যখন সলার টাইম হলো তিনি মাস্ক পরে মসজিদে ঢুকলেন, এ শাহাদা, এটা কেমন কাজ? মানে আপনি ওখানে মাস্ক পরছেন না, ওখানে কি আপনার নিরাপত্তা লাগে না? তো ওখানে যদি আপনি মাস্ক ছাড়া নিরাপদ থাকেন তাহলে মসজিদেও আপনি মাস্ক ছাড়া নিরাপদ থাকবেন ডেফিনেটলি। যদি আপনি সর্ব জায়গায় মাস্ক ইউজ করেন, আবার আপনি সলা অফার করতে মসজিদ যাচ্ছেন সেখানেও মাস্ক ম্যান্ডেটরি করেছে, হ্যাঁ আপনি পরে যান, কোনো অসুবিধা নাই। যেহেতু এটা একটা মানে এটা একটা কজ আছে এখানে যে সিচুয়েশন ভালো না, আপনার স্বাস্থ্যগত দিকটা বিবেচনায় রাখতে হবে, তাহলে আপনি মাস্ক পরে সালা অফার করতে পারবেন ইনশাআল্লাহ। মোহতার অন্তরিক ধন্যবাদ। আমাদের আরেকজন সম্মানিত দর্শকের প্রশ্ন নিতে যাচ্ছি। সোনিয়া আক্তার দুলন, আমাদের সম্মানিত বোন, আপনাকে সালাম জানিয়েছেন এবং উনি জানতে চেয়েছেন যে ছেলে সন্তানের নাম রেখেছি মোহাম্মদ ফায়াজ আর নূর, আর নূর নামে ডাকলে কি গুনাহ হবে? যেহেতু নামের কথা চলে এসেছে, আমরা আরেকজন সম্মানিত দর্শক না, আব্দুল্লাহ নূর আমিনের নাম প্রশ্ন। রাখা যেতে পারে। জি 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 কন্টিনিউ করেন মহতারাম। আচ্ছা জি মোহতারাম, জি আচ্ছা জি 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 আপনি নাম রেখেছেন মোহাম্মদ, ফাইয়াদ আর নূর। তো এখানে তিনটা নাম, একটা হলো মোহাম্মদ, একটা হলো ফাইয়াদ আর একটা হলো নূর, তিনটা নাম আপনি আপনার সন্তানের জন্য রেখেছেন, কোনো অসুবিধা নেই, সবগুলো নামের অর্থ সুন্দর রাখা যেতে পারে। আপনার সন্তানকে নূর হিসেবে আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার আকীদাটা বিশুদ্ধ রাখতে হবে যে এখানে নূর মানে নূর বা আলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের সাথে এই নূরের কোনো সম্পৃক্ততা নাই, এই হলো বিষয়। জি।